আমার বাবা অ্যাক্সিডেন্ট হচ্ছে, হওয়ার পর আমরা গ্রাম থেকে ঢাকা আসছি, বলছে পঙ্গু হসপিটাল আনতে। তো আমার চাচা আমার ভাবি ওনারা নিয়ে আসছে, আনার পরে আমরা হসপিটালে আসছি। আসার পরে দুজন লোক বললো যে ইমার্জেন্সি ভালো ট্রিটমেন্ট হয়, মানে বাইকে অ্যাক্সিডেন্ট করছে আমার বাবাকে, পা ভেঙে গেছে। তো এখান থেকে দ্রুত চিকিৎসার জন্য পঙ্গু পাঠাইছে, তো আমরা এখান থেকে আনছি। আনার পরে বললো যে দুজন লোক বললো ভালো চিকিৎসা হয় ওইটা সরকারি, ওখানে অনেক দেরি হইব, সিরিয়াল আছে, সিরিয়ালের পরে চিকিৎসা করবে। তো এখান থেকে পরে মনে করেন এখানে আসছি, আসার পরে ওনাদের সাথে কথা বললাম, ওনারা দেখলো, দেখে ওনারা বললো যে ওনাদের ওই যে দালাল আমরা চিনি না, ওনারা যেভাবে বলছে যে আপনারা দেখেন কথা বলেন, যদি ভালো হয় তাহলে কী করবেন। তো পরে আসার পরে এখানে আসলাম, আসার পরে উনি আমাদেরকে দেখলো, মানে আমার বাবার যে কী কন্ডিশন দেখলো, দেখার পরে উনি বললো যে ওনার অপারেশন করে দেখতে হইব, যে পালস খুঁজে পাওয়া যেতেছে না, যে রক্ত চলাচল করে, এগুলো দেখলো, সব কিছু দেখলো। দেখার পরে বলতেছে ঠিক আছে এত টাকা পড়ব, তো এই টাকা দিয়ে কইটা। তারপর আমরা বলছি একটু কমায় কমায় রাখতে, তারপরে বলছে ঠিক আছে। তো পরে বললো ঠিক আছে এত টাকা পড়ব, যেমন একটা মানুষের ওই যে টাকাই করে, এই যে জাকাত, জাকাত বা মুক্তিযোদ্ধাদের একটা ফান্ড থাকে, ওইখানে সবচেয়ে কম রেটে রাখা হয়। তো ওই কম রেটটার ভিতরে আপনাদের চিকিৎসাটা করা হবে, আপনাদের চার পাঁচ দিনের ভিতরেই মনে করেন সুস্থ করে দেওয়া হইব আপনার বাবারে। তো পরে বললাম ঠিক আছে। পরে ওনারা মনে করেন বলছে, আমি আবার জিজ্ঞেস করছি যে এখানে টাকা কীরকম খরচ দিতে পারে ওষুধপত্রতে, ওই ওষুধপত্র অনেক ক্রিটিক্যাল অবস্থা, তো একটা পা দেখা যায় 1,20,000 টাকা খরচ করলেও হয় না, চলে গেলে আবার দেখা যায় যদি আল্লাহ পাক ভালো রাখে তাই অল্পতেই হয়ে যায়। তো এখানে মনে করেন ওষুধপত্র এগুলো সব নিজেদের, আর যা আছে মেডিকেলের এগুলো হইতেছে ওই কন্ট্রাক্টের মাধ্যমে যাবে। না না, এটা হলো নিচে ছিল স্যার, এটা হলো নিচের বেড়া। এরপর আরেকটা কাভার আছে, এর উপরে থাকে।
অপোজিটটা দেখেন কি অবস্থা আমি তো চিকিৎসা করি নাই আমার এটা মার্চ মাস থেকে না আমাদের এখানে একবার সিলগালা করা হয়েছিল সেটা হলো আমাদের যখন এখানে আসছিলেন তখন সেখানে আমাদের ওই পেশেন্টের এক ব্যাগ রক্ত পাইছিলেন তখন সেই রক্তটা আমাদের এখানে বলছেন যে রেজিস্টার সাহেব বলছেন যে আপনি তো রক্ত এখানে রাখতে পারেন না রক্ত তো রাখতে হলে ব্লাড ব্যাঙ্কে রাখবে তখন উনি আমরা বলছি যে স্যার রুগী তো নিয়ে আসছে এখন রুগী আর ব্লাড ব্যাঙ্কে নেয় নেই তাহলে এখানে রাখছে তখন ওই জিনিসটা উনি ইয়ে করেছে রক্ত রাখার জন্য কিন্তু সিলগালা করার কোনো মানে আমরা না না ওই যেটা আছে আর কি সমস্যা ছিল সেটা একটু না না ওই সময় তখন আর কিছু ছিল না এবং ওই সময় উনি এই জিনিসটা ইয়ে করেছে কত সালে করেছিল আপনি এই রিপোর্ট দেখে আবার ইয়া দেন কিভাবে চিকিৎসা দেন কিভাবে এক্সরে তখন দেন বা পঙ্গু বা নিউরো হসপিটাল যেটা বলি এটা তার টেবিলের নিচে পাওয়া গিয়েছে এবং উনি আমাদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার সাহেব আছেন উনি রোগীরা আসলে তাদেরকে মানে টোটালি পরামর্শ দেন নাকি যন্ত্র দিয়ে কাটতে হবে অপারেশন কিভাবে কাটতে হবে টোটালটাই উনি এখানে ডাক্তারই করেন এবং এখানে একজন মূলত ডাক্তার আছেন উনি আসেন মাঝে মাঝে আর বাকিটা উনারাই সেরে ফেলেন এবং উনার আমাদের কাছে ভিডিও আছে উনি উনার যে দালাল চক্রকে বলছেন যে আপনি পঙ্গুর আউটডোর থেকে রুগী ভাগে না নিয়ে আসলে কোনো কমিশন পাবেন না আপনাদের বেতন দেওয়া হবে না ওনার এই যে আমাদের নুন্নবী সাহেব যিনি অর্থ হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর উনি তার দালাল চক্র বা মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদেরকে দিয়ে মোটামুটি ওনার সিন্ডিকেটটা এমন যে ওখানে অ্যাম্বুলেন্স আসলেই ওনার দালাল চক্র বিভিন্ন উন্নত মানের চিকিৎসার প্রলোভন দেখিয়ে উক্ত হসপিটালে নিয়ে আসে নিয়ে এসে দেখুন যে এই হসপিটাল যেখানে অপারেশন করা হয় কি বিশ্রী একটা মানে আর হাইজেনিক এখানে তো একজন রুগীকে কাটলে তার নানাবিধ ইনফেকশন হতে পারে আমাদের ডাক্তার সাহেব আপনি যদি একটু বলেন যে এটা আপনি শেষ করলেন যে এই যে অপরাধগুলো আপনারা পেলেন জি এবং সেকেন্ড টাইম থার্ড টাইম আমরা বলতে পারি জি আপনার এখানে যে অভিযান চালাচ্ছে র‍্যাব তো এই তারা যেসব দালাল চক্র এবং হচ্ছে যে আপনার এখানে ডাক্তার নেই হ্যাঁ না ডাক্তার আছে আমাদের অবশ্যই ডাক্তার আছে আমাদের এখন উনি আসে ডাক্তার পাইছেন এবং ডক্টরকে উনারা চার্জ করে দেখছেন উনি অবশ্যই পাস করা ডাক্তার এবং আপনি অবশ্যই চিকিৎসা দিচ্ছেন তাদের ভিডিও পর্যন্ত আছে সে কিভাবে আপনি দিচ্ছেন এবং অভিযোগগুলো সত্য কিনা এটা আপনি বলেন স্যার যেটা আমাকে ভিডিও দেখেছে এটা হলো আমার একজন স্টাফ উনি আমার কাছে 100 টাকা লাঞ্চের জন্য টিডিএর জন্য চাইছে তখন আমি বলছি যে না তোমরা যদি আমার এখানে কাজ করো আর যদি কাজ করে যদি ইয়ে করতে না পারো বা আমাদের যে আমার যে মার্কেটিং যারা আছে তাদেরকে আমরা টিডিএ লাঞ্চ হিসাবে যে টাকা দিই সেটাকে আমি দিতে পারবো না যদি আমার হসপিটালে এমনি হসপিটালে রুগীপত্র কম এবং এইখানে বর্তমানে খুবই পরিস্থিতি খুবই কম রুগী যেন আমার হাসপাতালে মাত্র 3 থেকে 4 জন রুগী হাসপাতালের মার্কেটিং কাজটি কি থাকে আর মার্কেটিং আমাদের হসপিটালে যারা মার্কেটিং আছেন যারা মার্কেটিং করেন আপনার এই মার্কেটিং গাইরা কত টাকা করে বল ভাই আমার একটু জায়গা দেন আমি খুব বয়স্ক মহিলা এই মহিলাটাকে আপনার দালাল বগুড়া থেকে এখানে ভাগায় নিয়ে আসছে এবং ওই মহিলার অপারেশন করেছে কে ডাক্তারের নাম বলেন ডাক্তার এ কে আপনি নিজামুল ইসলাম আমার ফোন তো উনারা নিয়ে গেছেন আমি ফোন